ডিসেম্বর সকাল 5:45 AM এ আমরা এখন বেরিয়েছি, আমি আর মা। এখন সকালটা একদম মানে জাস্ট সকালটা হলো, এতক্ষণ রাতই ছিল। ভাবলাম যে কি করে বেরোবো, টোটো পাবো কিনা একটা টেনশন আছে। তো যাই হোক, আমরা 6:45 বেরোলাম, কারণ আমাদের 6:20 ট্রেন আছে। তো দেখা যাক, টোটোটা পাওয়া গেলে স্টেশনে গিয়ে একটু বসবো, তবু ঠিক আছে, তবু হাতে টাইমটা নিয়ে বেরোলাম টোটোর জন্য। তো আমি আর মা বেরিয়ে গেছি ভোরবেলা, এখন লোকটা কমই আছে, লোকজন চারিদিকে। তো যাই হোক, একটা টোটোর দেখা পাওয়া গেছে, বেশ অনেকগুলোই টোটোকে দেখলাম রাস্তা দিয়ে যেতে। তো প্রবলেম হবে না বুঝতেই পারলাম, মা বললো যে পাওয়া যাবে, তো আমার একটু ভয় ভয় করছিল। তো যাই হোক, শেষমেশ টোটো পেয়ে গেছি, এবার আমরা স্টেশন যাব। তারপর স্টেশনে গিয়ে আমাদের ব্যারাকপুর থেকে যে কজন আমরা যাচ্ছি, তো তাদের সঙ্গে মিট আপ করবো। তারপর সেখান থেকে একসঙ্গে 6:23 একটা ট্রেন আছে, সেই ট্রেনটাই যাব আমরা শিয়ালদা পর্যন্ত। তারপর শিয়ালদা থেকে আবার চেঞ্জ হবে। তো যাই হোক, আমরা স্টেশন চলে এসেছি, এবার ওয়েট করব ট্রেনের জন্য আর বাকিদের জন্য। আমরা সবার আগে পৌঁছে গেছি স্টেশন। তো স্টেশনও মোটামুটি খুব একটা ফাঁকা নয়, লোকজন আছে। তো আমরা ট্রেনও পেয়ে গেছি আর বাকিদের সঙ্গে দেখাও হয়ে গিয়েছিলো, লেডিসে উঠেছি। এবার আমরা শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে আবার ক্যানিং যাব। তো চলো শিয়ালদা যাওয়া যাক, তারপর আবার ওইদিকে ট্রেনে চাপতে হবে। তো শিয়ালদা এসে গেছি, দেখতেই পাচ্ছ এটা শিয়ালদা স্টেশন। এখন শিয়ালদা স্টেশনে অনেকটা হাঁটতে হবে, কারণ ওই ট্রেনটা সম্পূর্ণ অন্যদিকে। তো যাই হোক, অনেক সকালে উঠেছি, প্রায় ওই 5:00 আগে উঠেছি বাড়িতে ধরো। তো আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কারণ কখন সেই লঞ্চে উঠবো, তারপর ওরা খাওয়া দাওয়া শুরু করবে। তো তার আগে আমি এখানে ভাবলাম একটু স্যান্ডউইচ খেয়ে নিই। তো এখন সকালবেলা একটা স্যান্ডউইচই নিলাম, এখানে চিকেন মেয়ো স্যান্ডউইচ ছিল। তো দুটো স্যান্ডউইচ নিলাম, মাও একটু খাবে, আমিও একটু খাবো। তো এই হচ্ছে স্যান্ডউইচটা, শিয়ালদা স্টেশনেই নিলাম। তো এটা খেতে খেতে এখন হাঁটলাম, তারপর ট্রেনও পেয়ে গেলাম। ট্রেনে উঠে আমরা আবার সবাই মিলে ঝালমুড়ি আর চা খাওয়া হয়েছিল, লেমন টি। তো যাই হোক, ক্যানিংটা বেশি দূর একদমই নয়, শিয়ালদা স্টেশন থেকে 1 ঘন্টার মধ্যেই চলে গেলাম। আমি তো একটু ঘুমিয়েও গেছিলাম, মানে যাই হোক অনেক সকালে উঠেছিলাম তো খুব ঘুম পাচ্ছিল। এখানেও সেই লেডিসেই উঠেছি। তারপর এই যে ক্যানিং স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশনেই একদম পিক আপ করার জন্য আমাদের যে ট্যুরিস্ট যে পার্টি ছিল তারা একদম ওয়েট করছিল। এখানে অনেকেই ওই রকম ওয়েট করছে তাদের মানে ক্লায়েন্টের জন্য, তো তারাও আমাদের জন্য ওয়েট করছিল। তো যাই হোক, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, নেবি এবার তাদের দায়িত্বে এখান থেকে, আমাদের আর নিজস্ব কোনো দায়িত্ব নয়। এবার ক্যানিং থেকে ওরা আমাদেরকে সোনাখালী ঘাট পর্যন্ত নিয়ে যাবে। তো সোনাখালী ঘাট এই ক্যানিং স্টেশন থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটারের মতন হবে, মানে বেশি হতে পারে একটু কম হতে পারে। আর এখান থেকে যেতে হয় হচ্ছে অটো করে। তো এখানে সবাই দেখছি অটো চাপছে, লাইন দিয়ে অটো। তো আমরাও আমাদের গ্যাং নিয়ে অটো চেপে পড়েছি। তো এখন যাচ্ছি, অটোর জার্নি শুরু সোনাখালী ঘাট পর্যন্ত। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাখালী ঘাট। এখন ওই 9:30-10 মতন বাজে, 9:30 বাজছিল তখন। তো এত সুন্দর লাগলো এখানটাতে এসেই, দেখছি এই ঘাটে একদম পরপর সারি সারি দিয়ে শুধু লঞ্চ দাঁড়িয়ে আছে, বিভিন্ন টুরিস্ট পার্টির, মানে যার যেটা বুক হয়েছে সে সেখানটাতেই যাবে। তো আমাদের গ্রুপে মোট আমরা যে কজন চেনা জানার মধ্যে গেছি, আমরা 7 মহিলা ছিলাম। আর গোটা লঞ্চে যে প্যাকেজটার মধ্যে ছিল মোট আমরা 22 লোক ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এটা লঞ্চ। আমাদের লঞ্চের নাম হচ্ছে MV নাজমা। তো এরকম সবই একটা MV জয়া, MV সামথিং, এরকম সব কিছুই আছে আর কি। তো আমাদেরটা MV নাজমা। তো আমরা এরকম লঞ্চে উঠে পড়লাম, প্রথমবার উঠতে প্রচণ্ড ভয় করছিল। তো যাই হোক, তারপর এখন বসে আছি। তো ওরা আগে আমাদের সকালের ব্রেকফাস্টটা দেবে, তারপর লঞ্চ স্টার্ট করবে। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলুর দম আর রসগোল্লা।
তো ফার্স্টে আমাদেরকে লুচি আর আলুর দমই দিয়েছিল, মিষ্টি দিতে ভুলে গেছিল। দেওয়ার পর ওদের মনে পড়লো যে মিষ্টি দেওয়া হয়নি, তারপর সঙ্গে সঙ্গে আবার রসগোল্লা সবাইকে দিচ্ছে, দেখো তো। যাই হোক, খুবই ভালো যত্ন করছিল প্রথম থেকেই, ভালোই লাগছিল আর খুব এক্সাইটমেন্ট লাগছিল, কারণ এই প্রথম লঞ্চে এতক্ষণ থাকবো, মানে এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। সেই বিকেল সন্ধে হলে তখন নামবো। তো যাই হোক, এখনও লঞ্চ স্টার্ট করেনি, এবার আমাদের লঞ্চটা স্টার্ট করলো, দেখতেই পাচ্ছ সবাই ওইখানে দাঁড়িয়ে আছে, আমরা এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো খুবই ভালো লাগছিল প্রথমে, আর প্রচণ্ড হাওয়া, মানে জলের মধ্যে একটা তালাদেই ঠান্ডা হাওয়া দেয়, তো সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর লঞ্চ স্টার্ট হতে না হতেই চা চলে এলো, দুধ চা। দুধ চা তো আমি খাই না, লেমন হলে খেতাম, র চা হলে খেতাম। তো যাই হোক, বাকিরা সবাই খাচ্ছে, তো এখন চা দেওয়ার পর্ব চলছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এবার কিছুক্ষণ ওপরে থাকার পর আমি আর মা নিচেই এলাম। লঞ্চের নিচেটা দেখো, এখানে সব বেড পাতা আছে, একদম তোষক টোষক বালি সব কিছু দেওয়া আছে, বেড কভার দেওয়া আছে, খুব সুন্দরভাবে মানে বিছানাগুলো করা আছে। তো মানে মোট 6টা বেড আছে, 12 জন শুতে পারবে। তো এখন আপাতত আমাদের এখানে লাগেজগুলোই আছে, আর এখানে জানলা দিয়েও খুব সুন্দর জলটা দেখা যাচ্ছে, মানে জলটা আরও কাছে, মনে হচ্ছে হাত বাড়ালেই জলটায় হাত দেওয়া যাবে, এরকম একটা মনে হচ্ছে। আর ওইখানটা হচ্ছে রান্না, হচ্ছে রান্নাঘর। আর আমি আর মা নিচেই এলাম একটু রেস্ট নিতে, ওপরে খুব শীত করছিল। তো একটু পরেই নামবো, একটা স্টপেজ আসবে গোসাবাদ, তো সেখানে নামবো। তো তার আগে ভাবলাম নিচে একটু যাই, তো তাই একটু রেস্ট নিচ্ছি, কারণ সে অনেক সকালে ওঠা হয়েছে, তো খুব টায়ার্ড লাগছে। তাই একটু শুয়ে শুয়ে জানলা দিয়ে জলটা দেখছিলাম, নিচে দিয়েও একদম পরিষ্কার দেখা যাচ্ছিলো বাইরের ভিউটা। আর বলতে বলতে আবার ফিশ ফ্রাই চলে এলো, এটা হচ্ছে আমুদি মাছের ফিশ ফ্রাই। তো 4-5টা করে দিয়েছিল, বেশ বড় বড় সাইজেরই আমুদি মাছগুলো। তো যাই হোক, খুবই সুন্দর ক্রিসপি খেতে ছিল। এখন এটা খাওয়ার পরই আমরা নামবো, আমাদের স্টপেজ আসবে গোসাবা, সেখানে দুটো জিনিস দেখার আছে। তো দেখা যাক, আগে নাবি, কি দেখবো সেখানে তারপর জানি না। তো চলো আগে নাবা যাক। নেবে পড়েছি, আমাদের স্টপেজ এসে গেছে গোসাবাতে। এই যে সবাই এখনও নামছে, এখানে প্রায় অনেকগুলো লঞ্চেরই পার্কিং হয়েছে এখন এই গোসাবাতে। তো এখানে অনেক প্যাসেঞ্জারই আছে, আর নিজের নিজের ট্যুরিস্ট গাইড নিজের নিজের প্যাসেঞ্জারদের একদিকে করছে, কারণ তারা নিজেরা গাইড করে নিয়ে যাবে। দুটো জায়গা দেখা আছে এখানে, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আর একটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। তো প্রথমে হ্যামিল্টন সাহেবের বাংলোটাতেই যাব, তো চলো যাওয়া যাক। তো এই যে চলে এসেছি, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে এসে একজন ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেছে, ইনি হচ্ছেন শম্পাস কিচেনের শম্পা, খুবই ফেমাস। তো যাই হোক, ওনার সঙ্গে একটু কথা বলল, আর তারপর চলো দেখি। এটা সেরকম কিছুই দেখার নেই, বন্ধই আছে, মানে ভেতরে যাওয়ারও কোনো রাস্তা নেই, এই বাইরে থেকেই দেখে নিতে হবে। এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার এখান থেকে একটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটাতে। তো চলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটাতে যাওয়া যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোর সামনে, আর এখানে একটা টিকিট কাটতে হলো, 5 টাকা 5 টাকা করে পার হেড। তো এই যে ভেতরের বাউন্ডারিটা হচ্ছে এটা, এটা একটা অনেকটা জায়গা জুড়ে বাংলোটা রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এটা হ্যামিল্টন সাহেবের থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগলো আমার, ওই যে সামনেটা হচ্ছে বাংলো আর চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন করা। তো আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও আছে, বাঘের মূর্তি আছে, তো অনেক রকম আছে, বেশ ভালো লাগলো জায়গাটা, গাছপালাও আছে সুন্দর করে। আর এই যে ভেতরটা, মানে দরজায় ভেতরে ঢুকতে পারা যায়নি, মানে বারান্দাটায় ঢুকতে পেরেছি। তো এই যে কারুকার্যগুলো সবই কাঠের, এটা
তো খুবই ভালো লাগলো। তারপর এই বাংলা থেকে বেরিয়ে সামনেই এখানে আখের রস বিক্রি হচ্ছিল, তো রোদে ঘুরে একটু কষ্ট হচ্ছিল শরীরে, তাই একটু আমি আখের রস খাবো। আর অনেক ডাবও বিক্রি হচ্ছে পাশে, তো মায়েরা সব ডাব খাবে বললো, তো ওরা ডাব খেলো আর আমি এখানে আখের রস খেলাম। তারপর এটা আখের রসটা খেয়েই আমরা লঞ্চে উঠে পড়বো, আমাদের আর আজকে কোনো স্পট দেখার নেই, তো আমরা এখন লঞ্চেই থাকবো। তারপর সন্ধেবেলায় আমরা লঞ্চ থেকে নামবো, তারপর তোমাদের সব দেখাবো কী করছি না করছি। এই যে লঞ্চে উঠে পড়েছি, আর কিছুক্ষণ পর আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে। এবার লাঞ্চ করতে বসেছি, খুব ভালো লাগছিলো লাঞ্চ করতে, কারণ একটা সুন্দর পরিবেশ, জলের মাঝখানে লাঞ্চ করছি, পেছন দিক দিয়ে জাহাজ আসছে, লঞ্চ যাচ্ছে। তো যাই হোক, আজকের মেনুটা দেখিয়ে দিই, মেনু খুবই ভালো ছিল। ভাত ছিল প্রথমে, এখন ভাত দিয়েছে, তারপর চিপস, ডাল, তারপর দিল ফুলকপির আলুর তরকারি, সবই মানে মনে হচ্ছে বিয়েবাড়ির খাবার খাচ্ছি, মানে এতটাই টেস্টি টেস্টি রান্না হচ্ছে। তারপর এটা দিল ভেটকি মাছের কালিয়া, এটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া, তো এটাও খুবই সুন্দর হয়েছিল, যদিও আমার ভেটকি মাছের কালিয়ার থেকে পাতুরিটাই বেশি ভালো লাগে। তারপর এখানে একদম বিগ সাইজের প্রন দিয়ে গেল, একদম স্টিক ভরা, বিয়েবাড়ির মতনই। তো প্রন আমার খুবই ফেভারিট, দেখে খুবই ভালো লাগলো। তো প্রনের পর এখানে দিল একদম ড্রাই ফ্রুটস, আমসত্ত্ব, খেজুর দিয়ে চাটনি, আর চাটনির পর একদম বড় বড় সাইজের পাঁপড় দিয়ে গেল। তো লাঞ্চটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লাগলো, আর প্রত্যেকটা রান্না একদম খুবই টেস্টি। আর এরকম পরিবেশে লাঞ্চ করার মজাটাই তো আলাদা, মানে বাড়িতে তো এরকম হবে না, এই যে এত জলের মাঝখানে বসে খাওয়া, এটাই একটা আলাদা রকম অনুভূতি, এটাই একটা অভিজ্ঞতাটা, খুব সুন্দর একটা অভিজ্ঞতা, মানে এরকম অভিজ্ঞতা কখনো হবে না আর কি। তো এই যে জঙ্গল, সুন্দরবনের একটু জঙ্গল শুরু হয়েছে, মেন জঙ্গলটা সেকেন্ড ডেতে পাবো, আজকে জাস্ট শুরু হয়েছে জঙ্গলটা। তো খুবই ভালো লাগছিলো, এখন বেশ রোদটা পড়বে পড়বে এরকম হয়েছে, মানে এবার সন্ধে হবে, আর পরিবেশটা চারিদিকে খুবই সুন্দর লাগছিলো, আর বসে বসে এনজয় করছিলাম, আর গানও চলছিল লঞ্চের মধ্যে, তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিলো। বিকেলের ফল দিয়ে গেল হাতে একটা করে ভালো, একদম ডাঁশা সুন্দর মিষ্টি খেতে পেয়ারা, তারপর সবাই আমরা এই পেয়ারাটাকে এনজয় করছিলাম। আর সামনের এই সুন্দর পরিবেশটা, এবার দেখার আছে সানসেটটা, সানসেটটা কিরম সুন্দর লাগে সেটাই দেখবো। এই যে দেখতেই পাচ্ছ, এই যে স্টপেজগুলো, এগুলো হচ্ছে হোটেলের স্টপেজ, হোটেল বা কটেজ যাই বলবে। এবার এখান থেকে থাকার জায়গা শুরু হলো আর কি, এবার যার যেখানটা বুকিং আছে সে সেই পার্টটাতে লঞ্চটাকে পার্কিং করবে। তো বলতে বলতে সন্ধেও হয়ে গেল, এখন মোটামুটি ওই 5টা মতন বাজে, আমরা 5:55 নেমে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকটা লাল হয়ে গেছে, কি সুন্দর না দেখতে লাগছে, জলটা পুরো লাল, মানে একদম মানে একটা অন্যরকম ফিলিংস লাগছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এই মানে নামার পর কী করলাম সেটা পরের ভিডিওতে আসবে, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে সুন্দরবনের ব্লগগুলো অবশ্যই জানাবে। তো আজকের মতন টাটা, সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো।